আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উর্মিস কিচেন। আজ আমি আমের আচারের রেসিপি বানাবো আর আপনাদের সাথে শেয়ার করব। এই আমের আচার আমি খুব সহজভাবে তৈরি করেছিলাম, বাটাবাটি ঝামেলা ছাড়া, আর খেতেও আসলে খুব মজা হয়েছিল। সামনে কুরবানি ঈদ, এভাবে আপনারা বানিয়ে ঈদের দিন মাংস দিয়ে খেতে পারেন। সামনে ঈদ আম ফুরিয়ে যাওয়ার আগে আচার বানিয়ে নিতে পারেন। আমকে আমি এখন কেটে নিব। আমকে এভাবে আমি কেটে নিয়েছি ছোটো ছোটো করে। এখন দিচ্ছি লবণ আর পানি দিয়ে এভাবে ভিজিয়ে রেখে দিব। এভাবে ভিজিয়ে রাখলে হয় কি, লবণ দিয়ে আর পানি দিয়ে আমের টক ভাবটা চলে যায়। এখন কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর এখন আমি একটি স্ট্রেনারে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমকে এখন স্ট্রেনারে নিয়েছি পানি জড়ানোর জন্য। এখন একটি ট্রেতে নিয়েছি, এভাবে সাজিয়ে নিয়েছি শুকানোর জন্য, পানি শুকানোর জন্য। এখন একটু হলুদ দিয়ে ভালো করে মেখে নিব আমকে। হলুদ দিলে হয় কি, আমের পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। হলুদে পানিটা টেনে আমতে আম আমের গায়ে থেকে টেনে যায় হলুদ দিয়ে। এখন আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম রোদে। এখন রোদে রাখার পর দেখুন আমার আম কীভাবে শুকিয়ে গেছে, শুকিয়ে গিয়ে একটু হয়ে গেছে। এখন রান্না করব। এখন হাঁড়িতে দিচ্ছি সরিষার তেল, এখন রসুন কুচি দিচ্ছি। রসুন কুচি আমি কেটে নিয়েছি রসুনকে। এখন মরিচ দিচ্ছি, শুকনো মরিচ এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন রাঁধুনির পাঁচফোড়ন পাওয়া যায়, এভাবে আস্ত পাঁচফোড়ন পাওয়া যায়, এভাবে আমি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সরিষা আদা ভাঙা করে বেটে নিয়েছিলাম, এগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ। কিছুক্ষণ ভাজার পর এখন দিয়ে দিচ্ছি একটু মরিচ, একটু হলুদ, একটু পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি আমগুলি দিয়ে দিচ্ছি। এখানে আসলে অল্প আম, সেই পরিমাণে আমি মশলা দিচ্ছি। এখন নাড়াচাড়া দিচ্ছি, নাড়াচাড়া দিয়ে আমি রেখে দিব, জাল দিব। এখন দিয়ে দিচ্ছি রসুনের আস্ত কুয়া। রসুনটা আসলে আচারের মধ্যে বেশি দিলে খেতে খুব ভালো লাগে। এখন আমার মনে হয়েছে তেল আর একটু লাগবে, এখন আমি আর একটু তেল দিচ্ছি। তেল দিয়ে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ডাকনাতে ডেকে আমি জাল দিব। কিছুক্ষণ জাল দিয়ে এখন আবার নাড়াচাড়া দিচ্ছি। আমি এভাবে কয়েকবার নাড়াচাড়া দিব জাল দেওয়ার পর। এখন আবার কিছুক্ষণ জাল দিয়ে আবার নাড়াচাড়া দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সিরকা। দিয়ে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে। এখন ডেকে আরও কিছুক্ষণ জাল দিব। কিছুক্ষণ জাল দিয়ে আবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আমার কি সুন্দর আমের আচার রেডি হয়ে গেছে। এই আচারটা আসলে খুব মজা হয়েছিল, খুব লোভনীয় হয়েছিল। এভাবে আপনারা তৈরি করে খেতে পারেন ঘরে বানিয়ে। এখন ডাকনা দিয়ে ডেকে আরও কিছুক্ষণ জাল দিব।
কিছুক্ষণ জাল দিয়ে এখন আমি আস্তে আস্তে স্লো অফ করে নিব। কিছুক্ষণ জাল দিয়েছি, এখন দেখুন আমার আমের আচার রেডি হয়ে গেছে। আসলে এই আচারটা দেখতেও লোভনীয় হয়েছে, খেতেও আসলে খুব মজা হয়েছিল। আমি চুলো অফ করে নিয়েছি, এখন একটু বাটি একটা বাটিতে নিয়েছিলাম, দেখুন আমার আমের আচারটা আসলে খুব মজা হয়েছিল। এখন একটা আমি কাচের জারে নিচ্ছি, এভাবে আচারটা 1 বছর পর্যন্ত রাখা যাবে। দেখুন বুয়া কাচের জারে নেওয়ার পর কি সুন্দর হয়েছে, আমার আচারটা তৈরি হয়ে গেল। আমার এই রেসিপি ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার দিতে পারেন, আমাকে সাপোর্ট করতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।